আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে কস্ট শিট কীভাবে, কস্ট শিট রিলেটেড কোশ্চেনগুলো কীরকম আসে, সেরকমই একটা বোর্ড কোশ্চেন আজকে তোমাদের সামনে সলভ করব। তো এটা আমাদের এসেছিল হচ্ছে কম্বাইন বোর্ড 2018-এর, তোমাদের 2018-এ এই কস্ট শিট রিলেটেড একটা স্টেম এসেছিলো, তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা কম্বাইন বোর্ড 2018-এর 8 নম্বর কোশ্চেন। তো আমরা আমরা স্টেমটা দেখব, আমাদের এখানে স্টেমের মধ্যে কী আছে। আমাদের এখানে বলেছে যে কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজড টাকা 40,000। এরপর এখানে আছে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস 1 জানুয়ারি 2017 5,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস 30 জুন 2017 6,500। তারপরে আছে ফিনিশড গুডস, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে আনফিনিশড গুডস, ওকে, ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে আনফিনিশড গুডস, ওকে। আর এটা হলো ফিনিশড গুডস, ফিনিশড গুডসের ওপেনিং স্টক হচ্ছে 13,500, অপরদিকে ফিনিশড গুডসের ক্লোজিং স্টক হচ্ছে 8,500। এরপর এখানে আছে ডিরেক্ট ওয়েজেস 24,000 আওয়ার্স টাকা 2 পার আওয়ার, এখানে কোশ্চেন সাইন দেওয়া আছে, আমাদেরকে এটা বের করতে হবে। পার আওয়ার যদি ডিরেক্ট ওয়েজেস টাকা 2 হয় তাহলে সেক্ষেত্রে 24,000 আওয়ার কত হবে, 24,000-এর সাথে টাকা 2 মাল্টিপ্লাই করবো তাহলে টোটাল ডিরেক্ট ওয়েজেস বের হয়ে যাবে। এরপর আছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, হ্যাঁ, সান্ড্রি ফ্যাক্টরি এক্সপেন্সেস, তারপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, প্রফিট 25% অন সেলস। আমরা একটু দেখি আমাদের এখানে রিকোয়ারমেন্ট কী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে কম্পিউট প্রাইম কস্ট, ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ক্যালকুলেট দ্য নেট প্রফিট অফ দ্য কোম্পানি। তো আমরা একটু ভালো করে একটু খেয়াল করি, যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বলেছি যে আমাদের এই কোশ্চেনটা 2018-এ এসেছে। তো তোমরা 2018-এর কম্বাইন্ড বোর্ড 2018-এর 8 নম্বর কোশ্চেন তোমাদের সামনে রাখো, বই সামনে রাখো, খাতা খুলো, ঠিক আছে, সব কিছু নিয়ে বসো, আস আমরা একসাথে ক্লাসটা করি। কোশ্চেনটা তোমাদের সামনে থাকলে আরও সুবিধা হবে, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বইটাও সামনে রাখো, তোমাদের টেস্ট পেপারে থাকতে পারে অথবা তোমাদের টেক্সট বুকেও থাকতে পারে। তো দেখো আমাদের এখানে আমাদের এখানে যে কোশ্চেনটা আমাদের এখানে বলেছে যে প্রাইম কস্ট, আমরা কীভাবে প্রাইম কস্ট বের করব। তো প্রাইম কস্ট বের করার জন্য আমাদেরকে আমরা এখানে নাম্বার 1 দেই যে ক্যালকুলেশন অফ প্রাইম কস্ট, ক্যালকুলেশন অফ প্রাইম কস্ট কীভাবে বের করব। আমরা ছোট করে একটা ঘর এঁকে ফেলি, পার্টিকুলার্স লিখি, টাকা। মনে রাখতে হবে প্রাইম কস্ট বের করার জন্য আমাদের কী লাগবে, সেটা হচ্ছে কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড, কস্ট অফ ডিরেক্ট, কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল, কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল হচ্ছে 40,000। এটার সাথে আমরা প্লাস করব হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস কীভাবে বের করব, ওই যে পার আওয়ার হচ্ছে টাকা 2, সো 24 আওয়ার্সে কত হবে, 24 আওয়ার্স ইন্টু 2, 48,000 টাকা। আই থিঙ্ক, সরি, এখানে 48,000 টাকা, তাহলে হবে 88,000 টাকা, এটা হচ্ছে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট কীভাবে বের করতে হয়, আমরা জানি কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট ওয়েজেস অর ডিরেক্ট লেবার অ্যান্ড আদার ডিরেক্ট এক্সপেন্সেস, আমরা যদি সব একসাথে অ্যাড করি তাহলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাব। আমরা এই লেকচারের আগে আমরা একটা লেকচার দিয়েছি এই কস্ট শিটের উপরে, কীভাবে প্রাইম কস্ট বের করতে হয়, কীভাবে প্রোডাকশান কস্ট বের করতে হয়, কীভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়, কীভাবে টোটাল কস্ট বা সেলস বের করতে হয়। এই লেকচারের আগে কস্ট শিটের উপর আরেকটা লেকচার আছে, তোমরা সেই লেকচারটা অবশ্যই দেখে নেবে, ওকে, সমস্ত ফর্মুলা তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে।
তাহলে দেখো আমরা বলেছিলাম যে কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল, কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড আদার ডিরেক্ট এক্সপেন্সেস প্লাস করলে প্রাইম কস্ট পেয়ে যাই। আমাদের এখানে আদার ডিরেক্ট এক্সপেন্সেস নাই, শুধু এই দুটো আছে, কস্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার ও ডিরেক্ট ওয়েজেস প্লাস করলাম, প্রাইম কস্ট পেয়ে গেলাম, শেষ। ওকে, এরপর আমাদের এখানে বি নাম্বারে কি বলেছে আমরা একটু দেখব। তো তোমরা প্রাইম কস্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, প্রাইম কস্ট কীভাবে বের করতে হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড আদার ডিরেক্ট এক্সপেন্স প্লাস করলে প্রাইম কস্ট পাওয়া যায়, সেটা আমরা বের করলাম। তোমরা ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে বারবার খাতায় লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপরে আছে কস্ট অফ গুডস সোল্ড, কীভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়। তো আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করা এখন শিখব। দেখো কস্ট অফ গুডস সোল্ড ওর কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু ফর্মুলা কিন্তু এর আগের লেকচারে দেওয়া ছিল। তোমরা প্লিজ সবাই ফার্স্ট লেকচার ভালো করে দেখে নেবে। দেখো কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমরা এখানে পার্টিকুলার্স লিখে আমরা দুটো টাকার ঘর দিব, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি, কস্ট অফ গুডস সোল্ড, পার্টিকুলার্স টাকা। অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রাইম কস্ট যেটা সেটা আমরা লিখে ফেলবো। প্রাইম কস্ট হচ্ছে 88,000, ইটস ফ্রম এ, আমরা ফ্রম এ থেকে পেয়েছি। সো প্রাইম কস্ট হচ্ছে 88,000। এই প্রাইম কস্টের সাথে আমাদেরকে অ্যাড করতে হয় ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করতে হয়। মনে রাখতে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্স আমরা যদি প্লাস করি তাহলে আমরা প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সগুলো অ্যাড করতে হবে। ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সগুলোকেই ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। আমি আবার বলছি, ফ্যাক্টরি রিলেটেড যত প্রকার ইনডিরেক্ট এক্সপেন্স আছে এগুলোকে ফ্যাক্টরি ওভারহেড বলে। যেমন ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, এরপরে হচ্ছে যে ফ্যাক্টরি র্যান্ট, ফ্যাক্টরি ম্যানেজার অর সুপারভাইজার স্যালারি, ফ্যাক্টরির গ্যাস বিল, ওয়াটার বিল, ইউটিলিটি বিল মেইনলি, ব্যাপারটা বোঝা গেছে। তারপরে ফ্যাক্টরির মেশিনারির ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিনারি, ফ্যাক্টরি বিল্ডিং, এগুলো হচ্ছে যে ইনডিরেক্ট এক্সপেন্সেস। ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সগুলোকেই ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। আমরা যদি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করি তাহলেই কিন্তু আমরা ফ্যাক্টরি কস্ট আর প্রোডাকশন কস্ট পেয়ে যাব। তো আমরা এখানে দেখি যে আমাদের এখানে কী কী এই ইনডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেড বা ইনডিরেক্ট এক্সপেন্স কী কী আছে, ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্স। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আছে, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আসবে প্রাইম কস্ট ক্যালকুলেশনের সময়। মনে রাখো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এগুলো আসবে প্রাইম কস্টের মধ্যে, এগুলো ঢুকে যাবে। আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, সান্ড্রি, ফ্যাক্টরি এক্সপেন্সেস, এগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা এখানে সুন্দর করে এগুলো লিখে ফেলি, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কত, 4,500। এরপরে হচ্ছে যে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার এটা হচ্ছে 9,000। এরপরে হচ্ছে সান্ড্রি, ফ্যাক্টরি এক্সপেন্সেস মানে আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস আর কি, মিসেলিনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্সেস, ইটস অলসো ফ্যাক্টরি ওভারহেড, সো ইটস 5,000। রেগুলার একসাথে অ্যাড করে ওখানে নিব, 18,500। তো আমরা টোটাল ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেলাম, টোটাল করলে হবে 106,500, 1,06,500। ইটস প্রোডাকশন কস্ট, ইটস প্রোডাকশন কস্ট। একটু ভালো করে আমরা খেয়াল করি, আমরা যদি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড প্লাস করি তাহলে আমরা প্রোডাকশন কস্ট পাবো। প্রোডাকশন কস্টের সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে ওপেনিং স্টক অফ আনফিনিশড গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে আনফিনিশড গুডস, ওপেনিং স্টক অফ
ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস করতে হবে। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে 5000, তাহলে আমরা ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা প্লাস করব। আমরা লেস করব ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি আমরা যদি লেস করি তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস প্রডিউসড। তোমাদের এর আগের লেকচারে পুরো ফরম্যাট আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে 1,06,500 এটার সাথে 5,000 প্লাস করলে 1,11,500, এটা থেকে 6,500 মাইনাস করলে 1,05,000। সো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে আমরা যদি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড প্লাস করি তাহলে আমরা প্রোডাকশান কস্ট পাবো, প্রোডাকশান কস্টের সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা প্লাস করব, আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস লেস করব, তাহলেই কিন্তু আমরা কস্ট অফ গুডস প্রোডিউসড পেয়ে যাব। কস্ট অফ গুডস প্রোডিউসড এটার সাথে আবার অ্যাড করতে হবে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস আমরা অ্যাড করব। এটা কত? এই যে ফিনিশড গুডস দেওয়া আছে 13,500, আর লেস করতে হবে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, দ্যাট মিন্স ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস অ্যাড ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস লেস। তো ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস করতে 8,500, এটা লেস করতে হবে। লেস করলে আমরা পেয়ে যাব 1,10,000, ইটস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পেলে যে কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়। অ্যাট ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, ওই যে প্রাইম কস্ট বের করে, এটা তো আগে প্রাইম কস্টটা বের করে ফেলেছি, রিকোয়ারমেন্ট এতে আমরা প্রাইম কস্ট যদি না বের করতাম এখানে প্রাইম কস্টটা বের করতে হতো। ডিরেক্ট র মেটেরিয়ালের সাথে আমরা ডিরেক্ট লেবার আমরা অ্যাড করব, আদার ডিরেক্ট এক্সপেন্স অ্যাড করবো, সব ডিরেক্ট অ্যাড করলে আমরা প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সগুলো, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল মানে সান্ড্রি ফ্যাক্টরি এক্সপেন্সেস, এগুলো আমরা অ্যাড করবো। দ্যাট মিন্স প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলে প্রোডাকশান কস্ট পাবো, প্রোডাকশান কস্টের সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা অ্যাড করবো, আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস লেস করবো, তাহলে আমরা কস্ট অফ গুডস প্রোডিউসড পাবো, আর কস্ট অফ গুডস প্রোডিউসডের সাথে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস অ্যাড করবো, আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস লেস করবো, তাহলেই আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে রিকোয়ারমেন্ট সি আমরা একটু দেখতে চাচ্ছি যে কী বলেছে। আমাদের এখানে রিকোয়ারমেন্ট সি বলেছে যে ক্যালকুলেট দ্য নেট প্রফিট অফ দ্য কোম্পানি। আমাদের এখানে প্রফিটটা বের করে দেখাতে হবে। আমাদের একটু খেয়াল রাখো, কস্ট অফ গুডস সোল্ড কত বের হয়েছিল, 1,10,000 টাকা, তাই না? আশা করি তোমরা সবাই খাতায় লিখেছ। তো কস্ট ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে এই চ্যাপ্টারটা, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমাদের এই কস্ট অ্যাকাউন্টিং খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা সবাই ভালো করে কীভাবে কস্ট শিট প্রিপেয়ার করতে হয়, কীভাবে কোনো প্রোডাক্টের টোটাল কস্ট ক্যালকুলেট করতে হয়, কীভাবে প্রফিট ক্যালকুলেট করতে হয়, এগুলো জেনে রাখতে হবে। সো নাম্বার রিকোয়ারমেন্ট সি আমাদের এখানে বলেছে নেট প্রফিট বের করার জন্য। তো একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ কিসের উপর দিয়েছে দেখতে হবে। আমরা স্টেটমেন্ট বলতে ফিরে যাই, আমাদের এখানে বলেছে যে প্রফিট 25% অন সেলস, প্রফিট 25% অন সেলস, সেলসের উপর 25% প্রফিট। এখানে কি সেলস দেওয়া আছে? সেলস দেওয়া, এখানে তো সেলিং এক্সপেন্স দেওয়া আছে। অনেকে আবার সেলিং এক্সপেন্সটাকে সেলস মনে করে, নো, ইটস হচ্ছে সেলিং ওভারহেড মানে সেলিং রিলেটেড এক্সপেন্স। একটা হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটা হলো সেলিং রিলেটেড এক্সপেন্স, এটাকে সেলস মনে করা যাবে না। বলছে যে প্রফিট 25% অন সেলস, দ্যাট মিন্স সেলসের উপর 25% প্রফিট। তো এখানে সেলস দেওয়া নাই,
বাট আমরা একটা জিনিস একটা ওয়েতে আমরা খুব সহজে আমরা নেট প্রফিট যেটা আমাদের রিকোয়ারমেন্ট সিতে চেয়েছে যে নেট প্রফিট বের করার জন্য একটা মানে ওয়েতে আমরা খুব সুন্দরভাবে এটা বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে আমরা টোটাল কস্ট বের করে ফেলবো এর আগে যে আমাদের আসলে প্রোডাক্টের টোটাল কস্ট কত। তো একটু ভালো করে খেয়াল করো যেটা সেটা হচ্ছে যে আমরা টোটাল কস্টটাকে বের করি তাই না, টোটাল কস্ট বের করব। দেখো আমাদের এখানে টোটাল কস্ট মানে এটা নেট প্রফিট বের করার প্রয়োজনেই আমরা টোটাল কস্ট বের করব। আমাদের এখানে দেখো যে কস্ট অফ গুডস সোল্ড কত ছিল, কস্ট অফ গুডস সোল্ড এই আরেকটু আগে যে বের করলাম সেটা হচ্ছে যে 110,000। এটার সাথে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অপারেটিং এক্সপেন্সগুলো প্লাস করব। একটু ভালো করে খেয়াল করো কস্ট অফ গুডস সোল্ডের সাথে যখন কিনা আমরা অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সগুলো যেন কী সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সগুলো হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর একটা হলো সেলিং ওভারহেড। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমি একটু সংক্ষেপে লিখি, অ্যাডমিন ওভারহেড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 10,000। আচ্ছা আমি আগে এখানে লিখি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 10,000 আর সেলিং ওভারহেড বা সেলিং এক্সপেন্স এটাও আই থিঙ্ক 10,000, দুটোটাই 10,000। তাহলে দুইটা একসাথে অ্যাড করলে হবে 20,000। দ্যাট মিন্স টোটাল অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স আর কমার্শিয়াল এক্সপেন্স বলা হয়, মনে রাখতে হবে অফিস ওভারহেড মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড এই দুইটা মিলেই হচ্ছে অফিস ওভারহেড মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর এটা হচ্ছে সেলিং ওভারহেড বা সেলিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দুইটা মিলেই হচ্ছে অপারেটিং এক্সপেন্স আর কমার্শিয়াল এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যদি এই দুইটা প্লাস করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল কস্ট পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে 130,000 টাকা, আমাদের টোটাল কস্ট, ইটস টোটাল কস্ট, ঠিক আছে। তো ভালো করে খেয়াল রাখা একটা জিনিস একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে মনে রাখবা যে প্রফিট পার্সেন্টেজ যদি সেলসের উপর দিয়ে দেয়, প্রফিট পার্সেন্টেজ যদি সেলসের উপর দেয় আর আমার যদি সেলস জানা না থাকে তাহলে আমি টোটাল কস্টের উপর কী করতে হবে, প্রফিট পার্সেন্টেজ আগে বের করতে হবে। মনে রাখতে হবে সেলসের উপর প্রফিট পার্সেন্টেজ যা হবে কস্টের উপর, টোটাল কস্টের উপর অলওয়েজ প্রফিট পার্সেন্টেজ বেশি হবে। সেলসের উপর প্রফিট পার্সেন্টেজ যা হবে টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ আরও বেশি হবে। আর বেশি পেতে গেলে কোনো একটা জিনিস যদি বেশি পাইতে যাও তাহলে কম ভাগ করতে হবে, ঠিক আছে। একটু তো এটা হলো একটা টেকনিক যে এখানে প্রফিট পার্সেন্টেজটা দেওয়া আছে সেলসের উপর বাট আমার তো সেলস জানা নাই, আমার জানা আছে টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টের উপর আগে প্রফিট পার্সেন্টেজটা বের করব। কী করতে হবে মনে রাখতে হবে টেকনিক যে সেলসের উপর প্রফিট পার্সেন্টেজ যা হবে টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ আরও বেশি হবে, আর বেশি পাইতে গেলে কম ভাগ করতে হয়। কিভাবে, অর্থাৎ এখানে 25% মানে কি, 25% মানে হচ্ছে 25/100, এটা লিখে ফেলছি 25/100, 25% মানে হচ্ছে 25/100। তো কথাটা কি বলেছি যে সেলসের উপর 25% এখানে বলা আছে, তো সেলসের উপর যদি 25% হয় কস্টের উপর আরও কম হবে নাকি বেশি হবে, বলছি বেশি হবে। আর বেশি পাইতে গেলে কম দ্বারা ভাগ করতে হয়, কম দ্বারা ভাগ করতে হবে মানে উপরে যত লাগবো, উপরে 25 লিখেছি না, নিচে 100 থেকে সেই 25 মাইনাস করব, মাইনাস করলে কত হবে 25/75, এটা মানে হচ্ছে 33.33%। দ্যাট মিন্স এই যে এই পার্সেন্টেজটা এটাই হচ্ছে টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ। সেলসের উপর প্রফিটের পার্সেন্টেজ ছিল 25%। আমি বলেছিলাম যে আমার সেলস এখানে জানা নাই, যদি সেলস জানা থাকতো তো সরাসরি সেলসের উপর আমি 25% করলেই প্রফিট পেয়ে যেতাম। কথা কি বুঝতে পেরেছো, আমার যদি আজকে এখানে স্টেমের মধ্যে সেলসের অ্যামাউন্ট যদি দিয়ে দিত, যদি বলতো হ্যাঁ সেলস 10,00,000 টাকা, আমি 10,00,000 টাকার 25% করতাম সরাসরি পেয়ে যেতাম, কিন্তু আমার তো এখানে সেলসের অ্যামাউন্ট দেয়া নাই, এজন্য আমি এখানে সেলসের উপর এখানে 25% ধরতে পারতেছি না। তো কিসের উপর ধরবো, আমাকে তো একটা না একটা কিছুর উপর তো এই পার্সেন্টেজটা ধরতে হবে তাই না, মানে একটা না একটাভাবে তো আমাকে নেট প্রফিট বের করতে হবে। তো এখন কীভাবে বের করব, আমি বের করলাম যে কীভাবে বের করা যায়, তাহলে আমি টোটাল কস্ট বের করে ফেলি, যেহেতু আমার সেলস জানা নাই তাই আমি টোটাল কস্টের উপর বের করে ফেলি, তো টোটাল কস্ট তো আগে বের করতে হবে। এজন্য আমি যেটা করেছি কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড সব প্লাস করে ফেলছি,
প্লাস করে টোটাল কস্ট বের করছি। টোটাল কস্ট বের করার পরে এখন যেহেতু আমার টোটাল কস্ট জানা হয়ে গেছে, এখন তো আবার টোটাল কস্টের উপর এই 25% ধরা যাবে না, কারণ এই 25% কি টোটাল কস্টের উপর, 25% হচ্ছে সেলসের উপর। তো প্রফিট পার্সেন্টেজ যেহেতু সেলসের উপর দিয়ে দিচ্ছে, তো এখন আমাকে তো টোটাল কস্টের উপর একটা প্রফিট পার্সেন্টেজ, আগে একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে। কিভাবে বের করব এটা মাথায় রাখতে হবে, যে সেলসের উপর যদি সেলসের উপর প্রফিট পার্সেন্টেজ যা বলবে, টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ আরও বেশি হবে, আর বেশি পাইতে গেলে কম ধারা ভাগ করতে হবে। এজন্য আমি আগে 25% মিনিংটা কি, 25% মানে 25/100 এটাকে লিখছি। এরপরে যেহেতু তোমাদেরকে বলছি যে বেশি পাইতে গেলে কম দ্বারা ভাগ করতে হবে, মানে উপরে যত ডিজিট লাগবা নিচে 100 থেকে তত মাইনাস করে ফেলবা। উপরে যদি 20 থাকতো তাহলে নিচে 100 থেকে 20 মাইনাস করতাম, উপরে যদি এখন 10 থাকতো নিচে 100 থেকে 10 মাইনাস করতাম, ঠিক আছে। তো 25/75 দ্যাট মিন্স 33.33%। এখন আমরা এই পার্সেন্টেজটা হচ্ছে টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ, আর এই 25% হচ্ছে সেলসের উপর 25% সেলসের উপর প্রফিট পার্সেন্টেজ। আমি এখানে এই 25% এখানে 130,000-এর উপর 25% করলে ভুল হবে, কারণ এই প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে সেলসের উপর, আমি তো এই 25% এটার উপর তো ধরতে পারি না। এই জন্য আমি এখানে টোটাল কস্টের উপর প্রফিট বের করার জন্য আমাকে এখানে আগে একটা টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ একটা বের করতে হয়েছে। এখন আমি 130,000-এর 33% করবো, তাহলে হয়ে যাবে। সো নেট প্রফিট ইকাল টু 130,000, মানে এটা হলো টোটাল কস্ট, ইন্টু 33.33% ইকাল টু 43,033। এটাই হচ্ছে আমাদের নেট প্রফিট, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, আমরা টোটাল কস্ট বের করছি, টোটাল কস্টের উপর একটা প্রফিট পার্সেন্টেজও বের করছি, এরপর সেই টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ 33.33% আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে 43,333 এটাই হচ্ছে আমাদের নেট প্রফিট। তো এভাবে আমাদেরকে প্রাইম কস্ট বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, যদি নেট প্রফিট বের করতে বলে তো এভাবে আগে। আর নেট প্রফিট বের করার জন্য যদি এরকম প্রফিট পার্সেন্টেজ বলে দেয় সেলসের উপর, বাট সেলস যদি দেয়া না থাকে, তখন আমাকে টোটাল কস্ট বের করে টোটাল কস্টের উপর প্রফিট পার্সেন্টেজ একটা বের করে তারপর সেটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি এখানে যদি সেলস দিয়ে দিত তাহলে তো এত কিছুই করা লাগতো না, তখন আমি সরাসরি সেলসের অ্যামাউন্টের উপর প্রফিট পার্সেন্টেজ করতাম, নেট প্রফিট পেয়ে যেতাম। যেহেতু এখানে সেলস দেওয়া নাই, তো আমাকে আগে একটা বিকল্প পদ্ধতি, একটা রাস্তা বের করতে হয়েছে। আমাকে আগে টোটাল কস্ট বের করতে হয়েছে, এরপরে টোটাল কস্টের উপর একটা প্রফিট পার্সেন্টেজ সেটাও বের করতে হয়েছে, ঠিক আছে। কীভাবে বের করছি সেটাও আলোচনা করছি, এরপর সেটার উপর অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। আশা করি মাই ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছ, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য, এটা HSC লেভেলের স্টুডেন্টদের জন্য, অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য, সবার জন্য কস্ট অ্যাকাউন্টিং ভেরি ইম্পর্টেন্ট। সো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আর কোনো কিছু যদি না বুঝো সেটা কমেন্টস বক্সে তোমরা লিখবে, আমি আবার সেটা আলোচনা করে নেক্সট কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই থাকলো, আমরা নেক্সট লেকচারে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলিউশন করবো ইনশাল্লাহ, কারণ এই চ্যাপ্টারটা সামনে আরও ক্রিটিক্যাল কিছু অঙ্ক আসতে পারে, ক্রিটিক্যাল কিছু অঙ্ক আছে, বাট কঠিন মনে করার কিছু নেই, আমি সহজভাবেই তোমাদের সেগুলো বুঝিয়ে দিব। সহজভাবে বোঝানোর জন্য ইনশাল্লাহ আমি আছি, চেষ্টা করে যাচ্ছি, তোমরাও চেষ্টা করবে এবং দোয়া করবে, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক আছে। আর সবার সব বন্ধুদের সাথে তোমরা আমার এই চ্যানেলের কথা শেয়ার করবে, সবাই যাতে ঘরে বসে এভাবে অ্যাকাউন্টিং শিখতে পারে, সেজন্যে আমার এই চেষ্টা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।